বউ থাকা সত্ত্বেও ফের একটা নতুন বিয়ে করে। আগের বউয়ের গলা কেটে মেরে ফেলার চেষ্টা, ব্যাপক চাঞ্চল্য শামশেরগঞ্জে তালতলা শিকদারপুরে। জানা যাচ্ছে প্রায় 18 বছর আগে ফারাক্কার শঙ্করপুর গ্রামের যুবতী চামেলি খাতুনের বিয়ে হয় শামশেরগঞ্জে তালতলা শিকদারপুর গ্রামের যুবক জিয়াউল শেখের সাথে। তাদের রয়েছে 2টি সন্তান। প্রায় 18 বছর দাম্পত্য জীবন ঠিকভাবে চলার পর আবার একটি বিয়ে করে ওই যুবক। তারপরে আগের বউয়ের সঙ্গে শুরু হয় ঝামেলা। বৃহস্পতিবার ঝামেলা এক পর্যায়ে এসে দাঁড়ায়। ওই যুবক তার আগের স্ত্রীর গলা কেটে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন হাসপাতালে। ইতিমধ্যে ওই গৃহবধূর পরিবারের লোকজন শামশেরগঞ্জ থানায় অভিযোগ করেছে। ধৃত জিয়াউল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানা পুলিশ। স্বামী ওকে কেটেছে, গলা কেটে দিয়েছে। কি বিষয় নিয়ে হয়তো ঝগড়া হচ্ছে, টাকা নিয়ে ও শান্তি মানে আর একটা বিয়ে করেছে, 3-4 জনের মিনিয়াকে ধরে কেটেছে। যে বেড়ায় কেটেছে তার বাচ্চা কাচ্চা কোথায়? বাচ্চা দুটো। দুটো কতদিন আগে বিয়ে ছিল? বিয়ে মোটামুটি আপনার 18-20 বছরের মতন হবে। 18 বছরের 16 বছরের ছেলে আছে ওর। কি টাকার চাপে মেরেছে ওকে? টাকার জন্য না, টাকার জন্য মানে তো বিয়ে করেছে রে, মারছে। টাকার জন্য মেরেছে, টাকার জন্য মেরেছে আর বিয়েও করেছে। ওর শাশুড়ি ওর তারপর সতীন হয়, ওর স্বামী। মেয়েটার বাবার বাড়ি কোথায়? শঙ্করপুর।